हेलो डियर व्यूअर्स, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। आज के अपन के लिए बहद्दारहाट मोड़े आज के खूब बेसि बिस्टी हवाय एकदम प्लावित हो गए बहद्दारहाट मोड़। एखे प्रत्येक मानुष किन्तु पानीबंदी जान मन हे ये एक सागर सागरे परिणत हो जाए आज के बहद्दारहाट। अपनारा देखते ही पाच्छेन प्रत्येक गाड़ी किन्तु आटके गेछे एवं चलाचले विघ्न घटछे। आसले देखा जाच्छे मानुष तार गंतव्यस्थले पौंछार जोन्नो बेरिये छिलो आशा निये, बाट पानीर प्रतिबंधकताय तार आटके पड़े गेछे एवं मुभमेंट करते पाच्छे ना। प्रत्येकटा गाड़ी आपनारा देखते ही पाच्छेन प्रत्येकटा गाड़ी किन्तु पानीर बाधार सम्मुखीन होच्छे। एखान थेके प्रत्येके देखा जाच्छे प्रत्येक सब धरनेर गाड़ी किन्तु आटके पड़े आछे। একটু একটু চলাচল করছে বাট স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে পারছে না। অ্যাকচুয়ালি এই ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন পর্যায়ে কিন্তু এরকম মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে যাতায়াতটা করতে পারে না, যে একটু বৃষ্টি হলেই পরিণত হয় সাগরে। আপনারা দেখতেই পাচ্ছেন থই পানি, প্রত্যেকটা গাড়ি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। তো এ ব্যাপারে সকলের মতামত আমরা দর্শক থেকে নিয়েছি। ওনারা একটাই কথা বলছেন যে যথাযথ পদক্ষেপ, সরকার এবং মানুষের সহায়তায় যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপ নিলে হয়তো বা একটু এই এই ভোগান্তিটা একটু কমবে এবং রিডিউস হবে একটু হলেও, যার কারণে মানুষ সুন্দরভাবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, সব কিছু তারা করতে পারবে। তাদের মধ্যে আর এই বৃষ্টি হলেই যে একটা ভীতি সৃষ্টি হয়, বৃষ্টি হলে যে প্লাবিত হয়ে যাবে এই ভয়টা কমে যাবে এবং তারা তাদের গন্তব্যস্থলে সুন্দরভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়া পৌঁছাতে পারবে। তো এ পর্যায়ে আপনারা দেখতেই থাকুন বহদ্দারহাটের বর্তমান অবস্থা। আচ্ছা, দেখতেই থাকুন আপনারা।